এয়ারপোর্টে ইউহানেসের অপেক্ষা শেষই হচ্ছিল না। না মা, মাকে পিক করার পর আমার শাশুড়ি আমাদের সঙ্গে বসে বাংলাদেশ থেকে নিয়ে আসা খাবার খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে। বাংলাদেশ থেকে আমার মা আমার ভাই আসছে আর আমি ইহান আমরা চলে আসলাম এয়ারপোর্টে ফুল নিয়ে ওনাদেরকে রিসিভ করতে। আর প্যাটেক হাসপাতালে সো আসতে পারেনি আর আমার শাশুড়ি ওয়েট করছে বাইরে পার্কিং এ। ঢুকেই সবার আগে অ্যারাইভাল চেক করলাম, ওরা কোন গেট দিয়ে বেরোবে সেটার সামনে এসে আমি আর রিহান এখন ওয়েট করছি। আজ হচ্ছে আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আর সেটা হচ্ছে আমার মা আর আমার ভাই আমার কাছে আসা। আমি জার্মানিতে মুভ করার পর এই দিনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। আমার মনে হয়েছে কবে আমার মা আমার ভাই বা আমার পরিবার আমার কাছে আসবে, এবং সেটা আজকে পূরণ হতে যাচ্ছে। আমি এয়ারপোর্টে ওয়েট করছি এবং এখন আমার মনে হচ্ছে যে আমি কোনো স্বপ্ন দেখছি। তুমি এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড। এটা বের করে কথা বলে এবার আমি আমি এক্সাইটেড। আমার ছেলে এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিল এবং সে চিল্লায় চিল্লায় বলছিল, মামু তুমি কোথায়? মামু তুমি আসছে, বাবা আসছে আসছে আসছে, তুমি এমন ভাবে ডাকছে মনে হচ্ছে ওর মামু ওর ডাক শুনেই চলে আসবে। No, we don't see him yet. এখানে বসে আছি এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কে আসছে কখন আসছে। Papa, where are you? দেখতে পাচ্ছিলাম যে কাতার এয়ারওয়েজের ক্রুরাও সব বের হয়ে যাচ্ছে, মানে এখন আসলে আমার লিজে কোনো সময় গেট দিয়ে বেরোবে। ইউহানেস, এটা তোমার নানু ভাইকে দাও। নামো কোল থেকে নামো। উপরবেলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আমার পরিবারের প্রয়োজন সবচেয়ে বেশি যখন ছিল তখনই আমার পরিবার আমার কাছে এসেছেন। আমার শাশুড়ি ওয়েট করছে। ওই যে আমার শাশুড়ি আমাদের জন্য ওয়েট করছে। মুহূর্তে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে আমার মা আমার সাথে, এবং আমার শাশুড়ি বলছিলেন তোমার আম্মু আমার সামনে বসুক তুমি পেছনে বসো। তার জন্য অনেক বড় পাওয়া যে আমার শাশুড়ি আমার মাকে নিতে এসেছিলেন। আর প্যাট্রিক অলরেডি বাসায় এসেছে, ও বিকেলবেলা বাসায় আসতে পারে। ইহানও অনেক খুশি ওর বাবাকে দেখে ফাইনালি। Praise the Lord. Yeah, praise the Lord.
ট্রিকের কথা যেন শেষেও ছিল না, আমার ভাইয়ের সাথে বাড়ির বাইরেই সব কথা শেষ করবে। যাই হোক, বাসায় এসে তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে আসলাম, কারণ আমি এয়ারপোর্টে যাওয়ার আগে রান্না করে রেখেছিলাম। আমার মায়ের ভাইয়ের ইলিশ মাছ খুব পছন্দ, সো আমি ইলিশ মাছ রান্না করেছি। আর আমার শাশুড়ি আসলে শুরু করেছিলেন যে একটুখানি উনি ডাল ভাত খেয়ে দেখবেন কেমন লাগে। তারপর আমি মায়ের বাংলাদেশ থেকে নিয়ে আসা মুরগি রোস্ট গরম করলাম এবং আমার শাশুড়ি খুব মজা করে মুরগি রোস্ট দিয়ে ভাত খেলেন। মায়ের হাতের বাংলাদেশ থেকে নিয়ে আসা মুরগি রোস্ট প্যাট্রিকের ভীষণ পছন্দ, সেই রোস্টটা সবার আগে আমি গরম করলাম যেন প্যাট্রিক আমাদের সাথে একটু খেতে পারে। এবং আমার শাশুড়ি এত মজা করে রোস্ট খেলেন, আমার ভীষণ শান্তি লাগছিল। আরও শান্তি লাগছিল যে আমার দুই মাছ এক টেবিলে বসে খাচ্ছে। এর জন্য আমি এত বছর অপেক্ষা করেছি। আমার শাশুড়ি চলে যাচ্ছেন এবং আমি আমার শাশুড়িকে খাবার দিয়ে দিলাম আমার শ্বশুরের জন্য, সেই চিকেন রোস্ট। এবং ততক্ষণ মা আসলে এত টায়ার্ড ছিলেন, ঘুমিয়ে পড়েছে। আর এই গিফটটা দিয়েছে আমার সব থেকে ছোট কাজিন রূপন্তী ইউহানেসের জন্য। এই গিফট পেয়ে বাপ ছেলে দুজনই পাগল প্রায়। আপনারা অনেকেই জানেন প্যাট্রিক খুব একদম বাচ্চাদের মতো একটা মানুষ। সো এই ছিল আমাদের আজকের ব্লগ, আমার একটা বড় স্বপ্ন আমার মা আমার সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।